আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি অ্যাভিভ মাইনিং অ্যাপসের রিভিউটা নিয়ে আসলাম। তো ভাই, এটা কিন্তু অনেকটা সাতোশি অ্যাপসের সাথে মিলে যায়। তো এটা সম্পূর্ণ আপনাদেরকে না দেখাইলে বুঝবেন না। তো সবাই এই ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবেন, কেউ স্কিপ করে দেখবেন না। আর হ্যাঁ, এদের যে অ্যাকাউন্ট থেকে কিন্তু দুইটা টোকেন আপনারা ইনকাম করে নিতে পারবেন, একটা বিটিসি এর সাতোশি আর একটা ভিভি টোকেন, মানে বিটকয়েনের সাতোশি এখান থেকে ইনকাম করতে পারবেন এবং ভিভি টোকেন যেটা তাদের অ্যাভিভ মাইনিং অ্যাপসের সেই টোকেনটা এখান থেকে ইনকাম করতে পারবেন। যেটা সেম আমরা কিন্তু সাতোশি কোর থেকে পারতাম, বিটিসি সাতোশি আমরা ক্লেম করতে পারতাম এবং সাতোশি কোরের যে টোকেনটা সেটা আমরা ক্লেম করতে পারতাম। হ্যাঁ, সেই রকমেরই। তো ফার্স্ট অবস্থায় দেখাই দিই এখানে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন। তো অ্যাকাউন্ট করার জন্য ফাইনালি আমাদের ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন, সেখান থেকে রেজিস্টার লিঙ্ক বলে একটা লিঙ্ক পাবেন। সেই লিঙ্কটার উপর যদি ক্লিক করেন, আপনার সামনে এরকমের একটা অপশন আসবে, এরকমের একটা সাইড ওপেন হবে, ওয়েলকাম টু অ্যাভিভ ওয়ার্ল্ড। আর হ্যাঁ, যারা এখন আমার ভিডিওতে একটা করে লাইক করে নেই, তারা মাস্ট একটা করে লাইক করে দেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, যারা পাশ থেকে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই অবশ্যই জয়েন হয়ে থাকবেন। তো এখানে কী করবেন অ্যাকাউন্ট করার জন্য? ফার্স্ট অবস্থা এই যে ইনপুট ইমেল অ্যাড্রেস, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে এই যে সেন্ড ওটিপি, এটার উপর ক্লিক করবেন, আপনার জিমেলের মধ্যে চলে যাবেন, যে জিমেলটা এখানে বসাইছেন সেই জিমেলের মধ্যে চলে যাবেন, দেখবেন নো রিপ্লাই অ্যাভিভ থেকে একটা কোড পাঠাইছে, সেইটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে দেখবেন এই রকমের একটা কোড আসছে, এই যে অ্যাভিভ থেকে। তো এইটার উপর ক্লিক করে কোডটা কপি করে নিয়ে যাবেন, কোডটা কপি করে নিয়ে এখানে পাস্ট করে দিবেন, এই যে ওটিপি গড়টায় পাস্ট করে দিয়ে রেজিস্টার উপর ক্লিক করে দিবেন, রেজিস্টার সাকসেস আসবে। তারপর আপনার সামনে আসবে কিন্তু ডাউনলোড অ্যাপ। তো এখান থেকে কী করবেন, ডাউনলোড অ্যাপ এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে আপনার সামনে নিচ থেকে এরকমের আসতে পারে, তো ওকের উপর ক্লিক করে দিবেন, ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন, ডিটেলের উপর ক্লিক করে দিবেন, তাহলে আপনাকে নিয়ে যাবে অ্যাপস কোথায় ডাউনলোড হচ্ছে সেখানে। তো অ্যাপ যেখানে আপনার ক্রোম ব্রাউজার যেখানেই ডাউনলোড হয় আপনি বুঝবেন আপনার ফোন থেকে, তো সেইখানে চলে যাবেন। সেইখান থেকে অ্যাপসটা ইনস্টল করার জন্য অ্যাপসের উপর ক্লিক করবেন, ইনস্টল অপশন আসবে, তো ইনস্টলের উপর ক্লিক করবেন। ইনস্টল হয়ে গেলে অ্যাপসের ওপেন অপশনের উপর ক্লিক করে অ্যাপসটা ওপেন করবেন, ওপেন করলে সেম এরকমের আসবে। তো এখানে যে ইমেলটা দিয়ে রেজিস্টার করেছিলেন সেই জিমেলটা এখানে দিয়ে দেবেন, সেই জিমেলটা এখানে দেওয়া হয়ে গেলে সেন্ড ওটিপি এটার উপর ক্লিক করে দিবেন, আপনার জিমেল আবার চেক দিবেন, এইরকমের আবার একটা কোড পাঠাইবে, সেই কোডটা কপি করে নিয়ে গিয়ে এখানে বসে লগ ইনের উপর ক্লিক করে দেবেন। ওকে, লগ ইন ডান। তো এখন আসা যাক এখানে কিভাবে কি কাজ করবেন। তো এখান থেকে অ্যালাউ চাইতে পারে, তো অ্যালাউটার উপর ক্লিক করে দিবেন। অ্যালাউর উপর ক্লিক করে দিলে এখানে দেখেন নিচে খেয়াল করুন ভালো করে, দেখেন আমার উপরে কিন্তু কিছুই নাই, জিরো ভিভি টোকেন প্লাস জিরো বিটিসি। তো এখানে দেখেন বিটিসি রিওয়ার্ড ফর আর্লি বার্ড। তো এখান থেকে এই যে ক্লেম অপশনটা দেখেন ব্লু হয়ে আছে, তো এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখতে পারবেন আপনার এখান থেকে ক্লেম হয়ে গিয়ে এখানে গেছে। আর যে বিটিসি সাতোশি, যেটা বিটকয়েন সাতোশি যেটা পাইছেন, এটা কিন্তু প্রত্যেকটা দিন আপনাকে দিবে, কয়দিন পর্যন্ত দিবে সেটা আমি শিওর বলতে পারবো না, কিন্তু পার ডে আপনাকে দিবে, এখান থেকে ক্লেম করে নিতে হবে। আর হ্যাঁ, এখন মাইনিং কীভাবে করবেন, মাইনিং কীভাবে স্টার্ট করবেন, মাইনিংটা স্টার্ট করার জন্য এই যে দেখেন ইনিটেড ফ্রি অ্যাডোপ, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে নিচ থেকে দেখেন এই রকমের একটা অপশন আপনার সামনে শো হবে, আর কেলেম যে অপশনটা থাকবে এটা হাইট অবস্থায় থাকবে, কারণ আপনাকে এখানে দেখেন তারা বলতেছে কি ফ্রি অ্যাড্রপ উইল বি সাসপেন্ডেড ইফ আওয়ার 25 রাউন্ড অফ দি রিওয়ার্ড আর আনক্লেমড। তো আপনাকে টোটালি 25টা রাউন্ড দেবে 24টা ঘন্টায়, মেবি যেটা আমি বুঝতে পারতেছি 24টা ঘন্টায় 25টা এখানে রাউন্ড দিবে। 25টা রাউন্ড যদি আপনি ক্লেম না করেন, 25টা রাউন্ড যদি ওভার হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার এখান থেকে সাসপেন্ড করে দিবে। তো এখানে একটা রাউন্ড অ্যাড হইলেই আপনি কি এখান থেকে ক্লেম করতে পারবেন, সেম সাতোশি যেরকমের এখন বর্তমানে ক্লেম করেন ঠিক সেই রকমের। দেখেন এখানে উপরে বলা আছে কি হ্যাজ 324 অ্যাড্রপ টাইম 18টা, মানে বাংলাদেশ টাইম টোটাল গড় 24 ঘন্টার ভিতর 18টায় 6টা বাজে এখানে আমাকে বলে দিছে 6টা বাজে একটা অ্যাড্রপ অ্যাড হবে আপনার, তখন আপনি ক্লেম করে নিতে পারবেন। তারা এটা কিন্তু এখানে বলছে ওয়েট ফর দি নেক্সট রাউন্ড, মানে পরের রাউন্ডের জন্য আমাকে কিন্তু অপেক্ষা করতে বলতেছে, সেই ক্ষেত্রে আপনিও অপেক্ষা করবেন। অপেক্ষা করলে এখান থেকে দেখেন এই যে ক্লেম অপশনটা এইরকমের আসবে, এই যে ইনক্রিজ রেভিনিউ এইরকমের কিন্তু এখান থেকে ক্লেম অপশনটা আসবে। তো ক্লেমের উপর যখন ক্লিক করবেন এখানে ক্লেম হয়ে আসবে, এই যে অপশনটা এখানে কিন্তু ক্লেম হবে। তো এখন আমি আমার অ্যাপস থেকে দেখাই আপনাদেরকে, অ্যাপস থেকে না দেখাইলে বুঝাইতে পারবো না ভালো করে। তো দেখেন আমি কিন্তু এখান থেকে ক্লেম করে নিচ্ছি,
আর প্রত্যেকটা আমার যে অ্যাড্রপ কাউন্ট হবে এখানে প্রত্যেকটা 0.1 করে পাবো, সেই ক্ষেত্রে দেখা যায় আর টোটাল 25টা রাউন্ডে এখানে আমার কিন্তু প্রায় 2.5টার মতন ভিভি টোকেন আমার এখানে ইনকাম হবে। সেই ক্ষেত্রে এখন প্রথম অবস্থায় ভালো একটা ইনকাম দিতেছে, পরে কী করবে সেটা আমি বলতে পারি না। আর দেখেন আমিও কিন্তু সকালে এই যে বিটিসির সাতোশিটা আমি কিন্তু এখান থেকে ক্লেম করে নিচ্ছি। তো এইভাবে আপনারা এই যে ক্লেম অপশনটার উপর ক্লিক করলে এখানে বিবি টোকেন ক্লেম হবে, বিটিসির সাতোশি যেটা থাকবে সেইটা এরকমই নীল হয়ে আসবে যেরকম আমি ওইখানে দেখাইলাম, তো সেম ওই রকমের আবার ক্লেম করবেন এখানে অ্যাড হবে। এখন দেখাই টিম মাইনিংটা, আশা করি বুঝছেন, অ্যাকাউন্ট করাটা বুঝছেন, মাইনিংটা কীভাবে স্টার্ট করবেন সেটাও বুঝছেন। তো এখন আসি টিম, টিমটা কি এখানে আপনি যাকে রেফার করবেন সেই টিমটা। দেখেন এখানে যাকে রেফার করবেন, যাকে আপনি রেফার করবেন সে এখানে রেফারে জয়েন হবে, আর তার বিনিময়ে কিন্তু এখান থেকে এই যে দেখেন বিটিসির সাতোশিটা আপনি পাবেন, যে রকমটা আপনি কিন্তু ওই ইতে পাইতেন, কীতে সাতোশি অ্যাপসে পাইতেন, সেই রকমটা এখান থেকেও আপনি ক্লেম করে নিতে পারবেন। তো আমি ক্লেমের উপর ক্লিক করে দিচ্ছি। দেখেন আমি এখন যদি এখানে যাই, এখানে কিন্তু আমার 308 পয়েন্ট হয়েছে, 221 পয়েন্ট ছিল। তো এই যে টিম অপশন, টিম অপশনে আপনার রেফারগুলো দেখাবে, আর এখান 2 লেভেল পর্যন্ত আপনার কিন্তু রেফার কাউন্ট হবে, 1 লেভেল প্লাস 2 লেভেল। তো এখন আসি এখানে রেফার, বুঝলেন টিম অপশনে কী থাকবে সেটা বুঝলেন। তো রেফার কীভাবে করবেন, কোথা থেকে করবেন, এই যে ইনক্রিজ রেভিনিউ এখানে ক্লিক করবেন, এই যে রেফার কোড দেখতে পারবেন, আর এখান থেকে নিচে দেখতে পারবেন আপনার রেফার ইউআরএল, এটা আপনার বন্ধুবান্ধবকে দিয়ে রেফার করতে পারবেন। ওকে, এতটুকু ক্লিয়ার। এখন আসা যাক এখান থেকে টুলস, টুলসটা কি আমরা যেরকমের সাতোশি অ্যাপসের মধ্যে যেমন হ্যাশ কার্ড তারপর গিফট কার্ড পাইতাম, ওইটা দিয়ে আমরা কিন্তু সোল পাওয়ার অথবা ওইখানে হ্যাশ পাওয়ার বাড়াই নিতাম। এখানে সোল পাওয়ার বলা আছে আর এখানে ম্যাজিক স্টোন বলা আছে, যেখানে হ্যাশ কার্ড বলা ছিল। তো সোল পাওয়ার এইটা কীভাবে বাড়াবেন, দেখেন ম্যাজিক স্টোনে থাকা অবস্থায় সোল পাওয়ারটা কীভাবে বাড়াবেন। তো সোল পাওয়ার বাড়ানোর জন্য কী করবেন, এই যে ইনিটেট একটা অপশন থাকবে, আমি কিন্তু এই একটা করে নিছি, ঠিক আছে, আমাকে কালে ফাইনাল সোল পাওয়ার যেটা দিবে 6600 সোল পাওয়ার দিবে। তো এখানে আপনি বাড়ানোর জন্য এখান থেকে এই যে ইনিটেট এই অপশনটাতে ক্লিক করে দিবেন। অপশনটা ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে চয়েস করবেন আপনি কয়জনকে এইটা দিতেছেন, শেয়ার করতেছেন, কয়জন হইলে আপনার হয়, সেই ক্ষেত্রে আপনার 2 জন হইলে হবে, 2 জন হইলে একটু কম পাবেন, যদি 5 জনকে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনি একটু বেশি পাবেন। তো সেই ক্ষেত্রে 5 সিলেক্ট করবেন, এখানে ইনিটেট সিলেক্ট করবেন। তো হয়ে গেছে, এখন আপনি কী করবেন, এই যে কোডটা, এই কোডটা তাদের এই অ্যাড্রপে এসে এখান থেকে এই যে দেখেন টেলিগ্রাম গ্রুপ এখানে যাবেন, এখানে ক্লিক করে টেলিগ্রামের মধ্যে চলে যাবেন, এখান থেকে তাদের টেলিগ্রামেও শেয়ার করতে পারেন, এবং কি আপনি আপনার বন্ধুবান্ধবকে মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করাইতে পারেন। তো এখানে আমি জয়েন হয়ে দেখেন আমি কিন্তু এখানে দেখেন সোল পাওয়ার কিন্তু অনেকে দিতেছে, এই যে সোল পাওয়ার মানে ম্যাজিক স্টোনটা অনেকেই ছাড়তেছে, আমিও দিলাম এইমাত্র, যাই হোক আবার 25 সেকেন্ড পরে দিতে পারবো, এরকমের করে দিবেন। এখানে ম্যাজিক স্টোনটা এরকমের করে শেয়ার করবেন। আর যদি কেউর এই কোড দ্বারা আপনি জয়েন হন সেই ক্ষেত্রে আপনারও কিন্তু এখানে মানে সোল পাওয়ার বৃদ্ধি হবে, আর আপনার যার কোড দ্বারা আপনি জয়েন হয়েছেন তারও কিন্তু সোল পাওয়ার বৃদ্ধি হবে, আর সেই ক্ষেত্রে দেখা যায় কি আপনাদের মাইনিং স্পিডটা আরেকটু ইনক্রিজ হবে এবং মাইনিংটা আরেকটু বেশি পাবেন। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। এখন আসা যাক গিফট বক্স, এই গিফট বক্সে যদি ক্লিক করি মানে ওইখানে গিফট কার্ড মানে সাতোশি অ্যাপসের, তো এইখানে দেখতে পারবেন এই যে গিফট কোড, এই গিফট কোডটা কপি করবেন, আপনি একজনকে সেন্ড করবেন, সে যদি জয়েন হয় সেই ক্ষেত্রে কিছুটা পাইবে। দেখেন ইওর সোল পাওয়ার আর রিসিভ পেন্ট সোল পাওয়ার, আপনি এই গিফট কার্ডটা দ্বারা যদি কেউ জয়েন হয় সেই ক্ষেত্রে আপনি পাবেন 2000, আর সে যদি ইউজ করে সেই ক্ষেত্রে সে পাবে কত, দেখেন এখানে একক দশক শতক হাজার অযুত 50000 সে কিন্তু পাবে। এতটুকু ক্লিয়ার। এখন আপনি আরেকজনের গিফট কার্ড দিয়ে কীভাবে জয়েন হবেন, সেই ক্ষেত্রে এই যে ইউজ গিফট বক্স এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করার পরে এই জায়গাটা ট্যাপ করে ধরবেন, এখানে পাস্ট করে দিয়ে কনফার্মের উপর ক্লিক করবেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আবার ওই অ্যাগেন এই 50000 পাইতেছেন, আর আপনি যদি শেয়ার করেন সেই ক্ষেত্রে আবার 2000 পাইতেছেন। তো টোটাল এখান থেকে 52000 আপনার ইনকাম হবে এক একটা গিফট বক্স থেকে, আশা করি এতটুকু বুঝছেন। এখন আসা যাক মাই প্রোফাইল, মাই প্রোফাইলের উপর যদি ক্লিক করেন এখান থেকে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন, সেটিংয়ের উপর ক্লিক করে এখান থেকে আপনার নামটা এই যে এডিট অপশনের উপর ক্লিক করে আপনার নামটা এডিট করে নিতে পারবেন, যেটা আমি এডিট করে নিছি। আর এখানে যদি টুইটারে ক্লিক করেন তাদের টুইটারে যদি আমি একটা ক্লিক করে দেখাই, একটু ওয়েট করেন, টুইটারে তাদের কিন্তু হিউজ পরিমাণ অল্পতে তারা জয়েন করছে, এই দেখেন 57.3K ফলোয়ার, আমি ফলো করে দিলাম আবার, দেখেন তারা জয়েন করছে কবে সেইটা আমি একটু দেখাই দিই, তারপর বাদ দিব ভিডিওটা অনেক বড় হয়ে গেছে।
দেখেন এখান থেকে তারা জয়েন করছে 28 ফেব্রুয়ারি, এই যে অ্যাকাউন্টটা খুলছে টুইটার অ্যাকাউন্ট, তারা অ্যাভিভ ওয়ার্ল্ড সেইটা নিয়ে টুইট করছে কিন্তু 2 মার্চ। অ্যাভিভ ওয়ার্ল্ড নিয়ে কবে তারা টুইট করছে? 2 মার্চ টুইট করছে। তো ভাই তারা 2 মার্চ এই অ্যাপসটা নিয়ে টুইট করছে, সেহেতু বোঝা যায় অ্যাপসটা 15 থেকে 20 দিন হয়েছে মার্কেটে আসছে মেবি, যেটা আমি বুঝতে পারলাম। আর তাদের অ্যাড্রপের উপর ডিপেন্ড করে আমি এই কথাটা বললাম, এখান থেকে তাদের যে অ্যাড্রপটা এটা কিন্তু সবার একই সাথে একই সময়ে হবে। হ্যাঁ, তো এইটার উপর ডিপেন্ড করে আমি এই কথাটা বললাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।